মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের দাফন সম্পন্ন হয়েছে। সকাল 9টায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে চট্টগ্রামের রাউজানের গহিরা এলাকায় নিজ বাসভবনে সালাউদ্দিন কাদের চৌধুরীর মরদেহ পৌঁছায়। সকাল 9:15 বাইতুল বিলাল মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে সকাল 9:45 পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। অন্যদিকে সকাল 6:30 ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুরে মাওলানা আব্দুল আলী ট্রাস্ট প্রাঙ্গণে আলী আহসান মুজাহিদের লাশবাহী গাড়ি এসে পৌঁছায়। 6:50 তার নামাজ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা। জানাজা শেষে সকাল 7:15 মুজাহিদের দাফন সম্পন্ন হয়। এদিকে দাফন সম্পন্ন হওয়ার পরপরই একদল জামায়াত কর্মী দাফনস্থলে বিশৃঙ্খলা সৃষ্টি করলে পুলিশ তাদের উপর লাঠিচার্জ করে। এ সময় দুজনকে আটক করে পুলিশ।